Welcome all of you to my channel. আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর চিকেনের রেসিপি শেয়ার করব। গ্রীষ্মকালের স্পেশাল গন্ধরাজ লেবু দিয়ে হালকা তেল মশলাযুক্ত গন্ধরাজ চিকেন। এই গরমে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য হেলদি অ্যান্ড টেস্টি এই চিকেন রেসিপিটা ভীষণ উপযুক্ত। আমি আমার মতো করে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তাহলে রেসিপিটা চট করে দেখে নিই। গন্ধরাজ চিকেনের জন্য আমি আজকে 1 কিলো 250 মতো মাঝারি সাইজের কাট করা চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে 2 খানা লেগ পিসও আছে। সাথে কি কি লাগছে বলে দিই। বড় সাইজের 2 খানা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 10-12টা মতো, আর এটা যে যার মতো ঝাল বুঝে নেবে, আর 20 থেকে 25 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই আলাদা আলাদা করে বাটতে হবে। আর পেঁয়াজটা দেখো রাফলি চপ করা, মানে যেহেতু বাটা হবে তাই মোটা মোটা করেই কাটা হয়েছে। এবার দেখো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু মোটামুটি বড় সাইজের, সেটা নিয়ে জেস্টটা বের করে নিতে হবে। ওপরের যে সবুজ পোর্শনটা হয় লেবুর সেটা শুধু বের করে নিতে হবে, সাদাটা যাতে একদমই না বেরোয় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। লেবুর সাইজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, গ্রেটারের সাহায্যে যতটা সম্ভব আমি সবুজ অংশটা বের করে নিয়েছি, সাদাটা যাতে একদমই না পড়ে সেটা অবশ্যই খেয়াল রেখেছি। আর যতটুকু হয়েছে ততটুকু পরিমাণ, এর থেকে বেশি আর নিচ্ছিও না। তাও আমি একটু সবুজগুলো থেকে সাবধানে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব নেওয়া যায়, আর বেশি কোনো দরকার নেই, বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। একটা গোটা লেবু থেকে এই পরিমাণ জেস্টি বেরোলো, এটাই দেওয়া হবে 1 কিলো 250 মাংস ম্যারিনেটে। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। কী কী দিয়ে ম্যারিনেট করছি বলছি, 6 টেবিল স্পুন মতো আমি টক দই জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, এবার সেটা মাংসে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লেবুর জেস্টটা, তারপরে আমি রসুন যেটা বেটেছিলাম তার হাফ, মানে পরিমাণ হাফ পরিমাণ মতো রসুন দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আর আমি পুরো 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মানে ফ্লেভারটা যাতে ভালো হয় তাই জন্য, এটা তোমরা বুঝে নিও অবশ্যই। আমি 1 টেবিল স্পুন মতোই দিয়েছি, এর থেকে বেশি বা কম দিচ্ছি না। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, মানে 2 টেবিল স্পুন মতো তো দেবই, যাতে কালারটা খুব সুন্দর আসে। এতে কিন্তু ঝাল হয় না একদমই, তাই এটা যেমন খুশি দেওয়াই যায়। আগেই বলেছিলাম ঝাল হওয়ার জন্য যে যতটা ঝাল খাও ততটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটাটাও ম্যারিনেটের সময় দিয়ে দিলাম। এবার দেব 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, তোমার এটা দিলে একটু ভালোই হয় আর কি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এটা একটু বুঝে শুনেই দিতে হবে, আমি 2 চামচ মতো লবণ দিয়েছি। এরপর তোমার খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, সেটা প্রথমে আমি চামচ দিয়ে করছি, তারপরে দেখলাম চামচের দ্বারা পুরোটা ভালো করে ম্যারিনেট করা যাচ্ছে না, তাই এবার হাতই লাগাতে হয়েছে, হাতই আমাদের সব থেকে ভালো ভরসা আর কি। খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটা মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো, মানে মোটামুটি মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি যে লেবু থেকে জেস্টটা বের করেছিলাম সেটার পুরো 1/2 লেবুর রস আমি এতে দিয়ে দিচ্ছি। প্রিপারেশন দেখেই খাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যাচ্ছে, দেখুন এত সুন্দর সেন্টটা, সত্যি বলছি এত সুন্দর গন্ধটা আসছে না, মানে মনেই হচ্ছে ওই রকমই একটা চিকেন হবে যেটা আশা করছি। লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে এবার রান্নায় বসিয়ে দিতে হবে, আর ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। রান্নাটা শুরু করার আগে কি কি গরম মশলা লাগছে দেখে নাও। এখানে মিষ্টি কাট আছে 3-4টে মতো, এলাচ আছে 4টে ছোট এলাচ, লবঙ্গ আছে 5-6টা মতো, আর গোলমরিচ বা 10-12টা মতো। এই হচ্ছে গরম মশলা। এবার ডিরেক্ট কড়াইতে চলে যাই। আমি কড়াইতে সাদা তেল নিয়েছি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন কি 5 টেবিল স্পুন, যেহেতু অনেকটা মাংস পুরো রান্নাটাই সাদা তেলে হবে, আর গরম মশলা ফোড়ন হিসেবে অ্যাড করে যতক্ষণ না পর্যন্ত স্মেলটা রিলিজ করছে গরম মশলা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে, তারপরে পেঁয়াজ বাটা, যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজের বাটাটা ফার্স্টে অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে আর কি। যেহেতু টক দই আর লেবু পড়েছে রান্নাটা সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে হবে, কখনোই হাই ফ্লেম হবে না।
পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রসুন, যে হাফ রসুন বাটাটা ছিল সেটা অ্যাড করে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করতে হবে। আর তারপরেই পরিমাণ মতো, মানে অল্প একটু, প্রথমে ওখানে 1 চামচ দিয়েছিলাম, এখানে 1/2 চামচের মতো, মানে 1/2 টিস্পুনের মতো আদা দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে একটু অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা হচ্ছে। তো ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে তোমার চিকেনের, ম্যারিনেটেড চিকেনের থেকে প্রত্যেকটা চিকেন আলাদা আলাদা করে আমি তুলে তুলে রান্নায় দিচ্ছি, কড়াইতে দিচ্ছি, আর একটু একটু করে নাড়াতে থাকছি। প্রথমেই পুরো মাংসটা ঢেলে দিলে হবে না, ভালো করে, মানে মোটামুটি 10 মিনিট মতো ভালো করে মাংসটার সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে গিয়ে ম্যারিনেটেড যে চিকেনের যে গ্রেভিটা, এটা রান্নায় অ্যাড করতে হবে। আর তারপরে কিছুই না, ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই রান্নায় চিনি মাস্ট। এখানে যেহেতু টক দই আর লেবু দুটোই পড়েছে, তাই আমি মোটামুটি দেখতেই পাচ্ছ 3 টেবিল স্পুন মতো, এটা যে যার মতো 3 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। চিনিটা দেবার পর একটু নেড়ে চেড়েই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর কোনো কষানোর কোনো প্রয়োজন হবে না। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো চিকেনটা ঢাকা ছিল, আর দেখো অনেকটা ওয়াটার রিলিজ করে দিয়েছি, এতে আলাদা করে কোনো জল পড়ছে না। এই ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, মানে সুসেদ্ধ হবে আর কি। আমাদের একটু বেশি সেদ্ধ করা চিকেনই ভালো লাগে, তাই দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, যতটা কারি থাকা ততটা কারি রেখেও দেওয়া হয়েছে। এরপরে দিতে হবে স্লিটেড গ্রিন চিলিস, ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর তার সাথে 2-3টে লেবুর গোল গোল স্লাইস। নুন চিনি সব ঠিক আছে? ঝাল ঝাল মানে নুন চিনি ঠিক আছে তো? ঝাল নুন চিনি সেটা বলো। হ্যাঁ পাওয়া যাচ্ছে। আর দিতে হবে লেবু পাতা, কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে দিতে হবে। এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঢাকাও দেওয়া যাবে না। হ্যাঁ ঢাকা দেবো, দিয়ে দেবো তো। আচ্ছা একটু না দিয়ে, আর গ্রেভিটা আর মেরো না, এরকমই থাকো। তোমরা জেনুইন গরমাগরম রিভিউ পেয়ে গেলে মাংসটা কেমন হয়েছে। যেটা মেন কথা সেটা হচ্ছে এই লেবু স্লাইস আর গন্ধরাজ পাতাটা কিন্তু প্রথম থেকেই জলে ভিজিয়ে রাখতে হবে, কখনোই এমনি কেটে দিলে হবে না, তাতে তেতো হয়ে যায়। তাই সবসময় মনে রাখবে জলে ভিজিয়ে তবেই অ্যাড করবে। মোটামুটি 5 মিনিট গ্যাসের ওপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি এটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। গন্ধটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই একটু দেখেই নাও। আর গন্ধটা তো আমি পাচ্ছি অসাধারণ, জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট গন্ধরাজ চিকেনের স্মেলটাই পাচ্ছি আমি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। দেখতেই পেলে রান্নার উপকরণ খুবই কম, শুধুমাত্র গন্ধরাজ লেবু আর পাতাটাই দরকার, পাতা না হলেও চলে যাই হোক। আর সময়টা কিন্তু খুবই কম, মানে ঢেকে ঢেকেই পুরো মাংস সেদ্ধ হয়ে যায়। তোমরা অবশ্যই, আমি বলছি, একবার অন্তত ট্রাই করো। আজকে আমরা এটা বাসন্তী পোলাওয়ের সাথে কবজি ডুবিয়ে জমিয়ে এনজয় করব। তোমরা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথেও ট্রাই করতে পারো, দারুণ লাগবে। বাড়িতে তৈরি দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলো। দেখা হচ্ছে নতুন একটা কোনো সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।